আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজরতের সর্বপ্রথম বাহিনী আকাবার দ্বিতীয় অঙ্গীকার যখন সুসংবাদ ও সুসংগঠিত রূপ লাভ করল, তখন নাস্তিকতা ও মূর্খতার তৃণশস্যবিহীন মরুভূমিতে ইসলাম মহিরুহের ভিত্তিমূল বহুলাংশে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠল। সুবহানাল্লাহ। ইসলামী দাওয়াতের জন্মলগ্ন হতে অদ্যাবধি বিভিন্ন ক্ষেত্রে যতটা সফলতা অর্জন সম্ভব হয়েছিল, তার মধ্যে এটাই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সফলতা। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে এই নতুন দেশে হিজরত করার, অর্থাৎ দেশ ত্যাগ করার অনুমতি প্রদান করেন। হিজরতের অর্থ ছিল সকল প্রকার সুখ সুবিধা ও আরাম আয়েস ত্যাগ করে এবং ধন দৌলত ও সহায় সম্পদ সব কিছু পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণ রক্ষা করা। আর এটা মনে রাখতে হবে যে মুশরিক বেষ্টিত মুসলিমগণের জীবন যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই ছিল অধিক। অধিকন্তু পথের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো স্থানে বিপদ ঘনিয়ে ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, আর ভ্রমণ ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের পানে। জানা ছিল না আগামীতে কোন ধরনের বিপদ আপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন তাদের হতে হবে। মুসলিমগণ এসব জেনে শুনে হিজরত আরম্ভ করে দিলেন। এদিকে মুশরিকরা তাদের যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করল, কারণ তারা বুঝতে পারছিল যে এর মধ্যে বিপদ লুকায়িত রয়েছে। হিজরতের কয়েকটি নমুনা। এক, সর্বপ্রথম মুহাজির ছিলেন আবু সালামাহ রদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনু ইসহাকের মতে তিনি আকাবার বড় শপথের পূর্বেই হিজরত করেছিলেন, সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ছেলে মেয়েরা। যখন তিনি মক্কা শরীফ থেকে যাত্রা করতে চাইলেন, তখন তার শ্বশুরপক্ষ বলল, আপনার নিজ প্রাণের ব্যাপারে আপনি আমাদের উপর জয়ী হলেন, কিন্তু আমাদের কন্যাকে আপনার সঙ্গে শহর থেকে শহরে ঘুরে বেড়াতে দিতে পারি না। একথা বলার পর তারা তার স্ত্রীকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। এতে আবু সালামা রদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আত্মীয় স্বজন অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, তোমরা যখন এ মহিলাকে আমাদের নিকট থেকে ছিনিয়ে নিচ্ছ, তখন আমরাও আমাদের সন্তানটিকে কিছুতেই থাকতে দিতে পারি না। তারপর সন্তানটিকে নিয়ে উভয় পক্ষ টানাটানির ফলে শিশুটির একটি হাত উপড়ে গেল। আল্লাহু আকবার। এমন এক অবস্থার মধ্যে আবু সালামার আত্মীয় স্বজনেরা শিশুটিকে নিজেদের অধিকারে নিয়ে যান। এ কারণে আবু সালামাহকে একাকী মদিনায় গমন করতে হয়। এরপর থেকে উম্মু সালামাহ রদিয়াল্লাহু আনহা এর অবস্থা এমনটি হল যে প্রত্যহ সকালে তিনি আবতাহ, যেখানে এ ঘটনা ঘটেছিল, সেই স্থানে আসতেন এবং সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করতে থাকতেন। এ অবস্থায় তার অতিবাহিত হয়ে যায় প্রায় একটি বছর। তার এ অবস্থা প্রত্যক্ষ করে কোনো এক আত্মীয় গভীর মর্মবেদনা অনুভব করতে থাকেন। তিনি বলেন, কেন একে যেতে দিচ্ছ না, অনর্থ কেন তাকে তার স্বামী ও সন্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছ। এ কথাবার্তার পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা তাকে বলল, তুমি যদি ইচ্ছে করো তাহলে স্বামীর নিকট যেতে পারো। তখন তিনি সন্তানটিকে তার দাদার বাড়ি হতে ফেরত দিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এ সফর হলো দীর্ঘ 500 কিলোমিটারের, আর তাকে পথ চলতে হবে দুর্গম পাহাড় ও ভয়ঙ্কর সব উপত্যকা হয়ে, অথচ তার সঙ্গে কোনো সঙ্গী সাথী নেই। আল্লাহ আকবার। সন্তানসহ যখন তিনি তানঈম গিয়ে পৌঁছলেন, তখন ওসমান বিন তালহা বিন আবু তালহার সঙ্গে তার সাক্ষাৎ হল। অবস্থা অবগত হয়ে সহযাত্রী রূপে মদিনা পৌঁছানোর জন্য নিয়ে গেলেন। যখন জনবসতি দৃষ্টিগোচর হল, তখন তিনি বললেন, এ গ্রামে তোমার স্বামী আছেন, এই গ্রামে চলে যাও, আল্লাহ বরকতময় বরকত দিন। এরপর তিনি মক্কার অভিমুখে অগ্রসর হলেন। দুই, সুহাইব বিন সিনান রুমি রদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হিজরত করেন। তিনি যখন হিজরতের ইচ্ছে করলেন, তখন কুরাইশ গোত্রের কাফিরগণ বলল, তুমি যখন আমাদের নিকট এসেছিলে তখন নিকৃষ্ট ভিক্ষুক ছিলে, কিন্তু এখানে আসার পর তোমার অনেক ধন সম্পদ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এখন তুমি চাচ্ছ যে তোমার ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে যাবে, আল্লাহর কসম এ কিছুতেই হতে পারে না। সুহাইব রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি যদি আমার ধন সম্পদ ছেড়ে যাই তবে কি তোমরা আমার পথ ছেড়ে দিবে? তারা বলল, হ্যাঁ।
সুহাইব বললেন, বেশ ঠিক আছে, চলো আমার ধন সম্পদ যা কিছু আছে তোমাদেরকে দিয়ে দেই। তারপর তিনি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার সমস্ত সম্পদ কাফিরদের হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর জানতে পারলেন তখন আবেগ আপ্লুত কণ্ঠে বলে উঠলেন, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে, সুবহানাল্লাহ। তিন, উমর বিন খত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহু, আয়াশ বিন আবি রবিয়াহ রদিয়াল্লাহু তাআলা আনহু, হিশাম বিন আস বিন ওয়াইল রদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মধ্যে এটা স্থির করলেন যে সারিফ এর তানাজুব স্থানে খুব সকালে একত্রিত হয়ে সেখান থেকে মদিনা হিজরত করবেন। উমর রদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন, কিন্তু হিশাম বন্দী হয়ে গেলেন। এদিকে উমর রদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গিয়ে কুবাতে অবতরণ করলেন তখন আবু জাহেল ও তার ভাই হারিস আয়াশের নিকট উপস্থিত হল। তারা তিনজন ছিল একই মায়ের সন্তান। তারা দুজন আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার এবং আমাদের আসমা বিনতে মুখাররিবাহ মাতা নজর অর্থাৎ মানত মেনেছে যে যতক্ষণ তোমাকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত চুল আঁচড়াবে না এবং রোদ ছেড়ে ছায়াতে আশ্রয় নেবে না। এ কথা শ্রবণে আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহু আপন মায়ের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র হয়ে পড়লেন। এ অবস্থা দেখে ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো আয়াশ, আল্লাহর কসম, এরা তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে বিপদে ফেলার জন্য এই কূটকৌশল অবলম্বন করেছে, কাজেই তাদের সম্পর্কে সতর্ক থেকো। আল্লাহর কসম, তোমার মাতাকে যদি উকুনে কষ্ট দেয় তবে সে অবশ্যই ছায়ায় গিয়ে আশ্রয় নেবে, কিন্তু আয়াশ সে কথায় কর্ণপাত না করে মাতার কসম পূর্ণ করার জন্য ওই দুজনের সঙ্গে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, তোমার মাতার ইচ্ছে পূরণের ব্যাপারে তুমি যখন দৃঢ় সংকল্প তখন তোমার যাতায়াতের সুবিধার্থে আমার উটনিটি নিয়ে যাও, এ হচ্ছে খুবই দ্রুতগামী এবং শান্ত স্বভাবের, একে যদি তুমি নিয়ে যাও তাহলে হাতের বাইরে ছেড়ে দেবে না। তাছাড়া মক্কার মুশরিকগণের নিকট হতে কোনো প্রকার অনিষ্ট কিংবা অসদাচরণে আশঙ্কা থাকলে পালিয়ে আসবে। আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহু উটনির উপর আরোহণ করে তাদের সঙ্গে যাত্রা করলেন। কিছু পথ অতিক্রম করার পর এক জায়গায় আবু জাহেল বলল, ভাই আমার, এ উট নিয়ে তো খুব অসুবিধায় পড়তে হলো, তুমি কি আমাকে তোমার পশ্চাতে এই উটনির পিঠে বসিয়ে নেবে? আয়াশ বললেন, ঠিক আছে। তারপর তিনি উটনিকে বসিয়ে দিলেন। তারা দুজনে আপন আপন উটকে বসিয়ে দিল, যাতে আবু জাহেল তার উটের পিঠ থেকে নেমে গিয়ে আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উটনির পিঠে গিয়ে উঠতে পারে। কিন্তু তিনজনেই যখন মাটিতে নেমে পড়ল তখন হঠাৎ তারা দুজনে মিলিতভাবে আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উপর আক্রমণ চালালো এবং দড়ি দিয়ে কষে বেঁধে ফেলল। তারপর তাকে এ বাধা অবস্থাতেই দিবাভাগে মক্কায় নিয়ে এসে মক্কাবাসীকে লক্ষ্য করে বলল, হে মক্কাবাসী, আপনারা আপনাদের অবধের সঙ্গে এরূপ করবেন যেমন আমরা আমাদের অবধের সঙ্গে করেছি। হিশাম ও আয়াশ রদিয়াল্লাহু তাআলা আনহুম কাফিরদের বন্দিখানায় পড়ে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর একদিন বললেন, কে এমন আছে যিনি হিশাম ও আয়াশকে আমার জন্য ছাড়িয়ে আনবে? অলিদ বিন অলিদ বললেন, আমি তাদেরকে আপনার জন্য ছাড়িয়ে আনার দায়িত্ব নিলাম। তারপর অলিদ গোপনে মক্কা গমন করলেন। একজন স্ত্রী লোকের, যে তাদের দুজনের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তাকে পিছনে পিছনে গিয়ে তাদের ঠিকানা বের করলেন। এরা দুজনে একটি ছাদবিহীন গৃহে বন্দি ছিলেন। রাত্রি হলে অলিদ দেওয়াল ডিঙিয়ে তাদের নিকট হাজির হলেন এবং বন্দিদশা থেকে মুক্ত করে তাদেরকে নিয়ে মদিনায় পালিয়ে এলেন। হিজরতের দৃঢ় ইচ্ছে পোষণকারীদের সম্পর্কে জানতে পেরে মক্কার মুশরিকগণ তাদের সঙ্গে কিরূপ আচরণ করত তার তিনটি নমুনা এখানে পেশ করা হলো। কিন্তু তা সত্ত্বেও হিজরতের ধারা অব্যাহত থাকল, যার ফলে আকাবার বড় অঙ্গীকারের পর মাত্র দু মাসের বেশি সময় অতিক্রান্ত হতে না হতেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত কোনো মুসলমান মক্কায় অবশিষ্ট ছিলেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এরা দুজন মক্কাতেই অবস্থান করছিলেন। অবশ্য আরও এমন কিছু সংখ্যক মুসলিম মক্কায় ছিলেন যাদেরকে মুশরিকগণ বল প্রয়োগের মাধ্যমে আটকে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মালসামানা গোছগাছ করে রেখে যাত্রার জন্য পূর্ণ প্রস্তুতি সহকারে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রবাসের সামগ্রী বাধা ছিল, অর্থাৎ তিনি হিজরতের জন্য প্রস্তুত ছিলেন। সহিহুল বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে বললেন, আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। এটা হচ্ছে লাবার দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি খেজুর বাগানের এলাকা। এরপর মুসলিমগণ মদিনার দিকে হিজরত করলেন। হাফসের সাধারণ মুহাজিরগণও মদিনায় হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরতের জন্য জিনিসপত্র গুছিয়ে ফেললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটু থেমে যাও, কেননা আশা করছি আমাকেও অনুমতি দেয়া হবে। আবু বকর বললেন, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক, আপনার জন্যও কি হিজরতের অনুমতি আশা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতে পারেন। তার কাছে দুটো উটনি ছিল, তিনি তাদের চার মাস ধরে ভালোভাবে বাবলা গাছের পাতা খাইয়ে হৃষ্টপুষ্ট করে তুললেন যাতে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে পথ চলতে পারে। আকুদুল বাইয়া অর্থাৎ বাইয়াতের পূর্ণতা লাভ। বাইয়াতের শর্ত বা দফাসমূহ পূর্বেই নির্ধারণ করা হয়েছিল। এর ভয়াবহ দিকগুলো সম্পর্কে একবার ব্যাখ্যাও প্রদান করা হয়েছিল। যখন এই অতিরিক্ত সতর্কতার কথা বলা হলো তখন লোকেরা সমস্বরে বলে উঠলেন, আসআদ বিন জুরারা নিজ হাত হটাও, আল্লাহর কসম আমরা এই অঙ্গীকার ছাড়তে কিংবা ভঙ্গ করতে পারি না। উপস্থিত জনতার এই উত্তরে আসআদ বিন জুরারা ভালোভাবে ওয়াকিফাল হওয়ার সুযোগ লাভ করলেন যে লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। প্রকৃতপক্ষে আসআদ বিন জুরারা মুসআব বিন উমাইরের সঙ্গে একযোগে মদিনায় ইসলাম প্রচার কার্যে লিপ্ত ছিলেন এবং সবচেয়ে বড় মুবাল্লিগ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এ কারণে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তিনি অঙ্গীকার গ্রহণকারীদের ধর্মীয় নেতাও ছিলেন, ফলে তিনি সর্বপ্রথম অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এজন্য ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে বনু নাজ্জার বলেছেন, আবু উমামা আসআদ বিন জুরারা সর্বপ্রথম মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বনু আব্দুল আশহাল বলেছেন, সর্বপ্রথম অঙ্গীকার গ্রহণ করেন আবুল হাইসাম বিন তাইহান। কাব বিন মালিক বলেছেন যে বারা বিন মারুর প্রথম অঙ্গীকার গ্রহণ করেন। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইর মতে আবুল হাইসাম ও বারার সঙ্গে বাইআতের পূর্বে যে কথাবার্তা হয়েছিল তাকেই মানুষ অঙ্গীকার বলে ধরে নিয়েছে। অন্যথায় এ সময় সর্বপ্রথম আগে যাওয়ার অধিকতর অধিকার আসওয়াদ বিন জুরারারই রয়েছে, আল্লাহই ভালো জানেন। এরপর সাধারণ অঙ্গীকার অনুষ্ঠিত হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বর্ণনায় রয়েছে যে আমরা একে একে দাঁড়ালাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন আর এর বিনিময়ে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। মুসনাদে আহমদ, সুবহানাল্লাহ। অবশিষ্ট রইলেন দুজন মহিলা যারা সেখানেই উপস্থিত ছিলেন। তাদের শপথ হলো মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো পর স্ত্রীর সঙ্গে কর্মর্দন করেন নাই। সহিহ মুসলিম বাবু কাইফিয়াতে বাইয়াতিন নিসা 131 পৃষ্ঠা। 12 জন নকিব বা নেতা। অঙ্গীকার পর্ব সম্পন্ন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকারবদ্ধ লোকদের মধ্য থেকে 12 জন নেতা নির্বাচন করলেন। নির্বাচিত ব্যক্তিগণ নিজ নিজ সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করবেন এবং আপন আপন সম্প্রদায়ের মধ্যে অঙ্গীকারের ধারাসমূহ বাস্তবায়নের ব্যাপারে জিম্মাদারি ও দায়িত্ব গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদের মধ্য থেকে 12 জন এমন সব নেতা নির্বাচন করবে যারা নিজ নিজ সম্প্রদায়ের সমস্যাবলী সমাধানের ব্যাপারে যথোপযোগী ভূমিকা পালন করবেন। তার ইঙ্গিতে
তড়িঘড়ি নেতা নির্বাচন পর্ব সমাপ্ত হল। নয়জন খাজরাজ এবং তিনজন আউস গোত্র থেকে মোট ১২ জন নেতা নির্বাচন করা হল। খাজরাজ গোত্রের নেতাগণের নাম হচ্ছে যথাক্রমে ১ আসাদ বিন জুরারা বিন আদাস, ২ সাদ বিন রাবিয়ে বিন আমর, ৩ আবদুল্লাহ বিন রাওয়াহা বিন সালাবা, ৪ রাফি বিন মালিক বিন আজলান, ৫ বারা বিন মারুর বিন সাখর, ৬ আবদুল্লাহ বিন আমর বিন হারাম, ৭ উবাদা বিন সামিদ বিন কায়স, ৮ সাদ বিন উবাদা বিন দুলাইম, ৯ মুঞ্জির বিন আমর বিন খুনাইস। আউস গোত্রের নেতাগণ হচ্ছেন ১ উসাইদ বিন হুজাইর বিন সেমাক, ২ সাদ বিন খাইসামা বিন হারিস, ৩ রিফাআ বিন আব্দুল মুনজির বিন জুবাইর। কেউ কেউ জুবাইরের পরিবর্তে জুনাইর বলেছেন। যখন এ সকল নেতার নির্বাচন পর্ব সমাপ্ত হল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে পুনরায় অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বললেন, ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে যেভাবে হাওয়ারিগণের উপর দায়িত্ব অর্পিত হয়েছিল, সেভাবে আজ থেকে আপনাদের উপর আপন আপন সম্প্রদায়ের জিম্মাদারি বা দায়িত্ব অর্পিত হল, আর আমার উপর জিম্মাদারি বা দায়িত্বভার রইল সমগ্র মুসলিম জাতির। তারা সকলে এক বাক্যে বলে উঠলেন, জি হা। ইবনু হিশাম প্রথম খণ্ড ৪৪৩ থেকে ৪৪৬ পৃষ্ঠা। শয়তান চুক্তির কথা ফাঁস করে দিল। অঙ্গীকার সংক্রান্ত কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেছে এবং লোকজনেরা এখন নিজ নিজ গন্তব্যস্থান অভিমুখে রওনা হয়ে যাবেন। এমন সময় এক শয়তান ব্যাপারটি জেনে ফেলে। যেহেতু ব্যাপার সে জানতে পারে একেবারে শেষ মুহূর্তে, এবং তার হাতে এতটুকু সময় ছিল না যে সে কুরাইশ মুশরিকদের নিকট এ খবর পাঠিয়ে দেয় এবং তারা আকস্মিকভাবে আক্রমণ চালিয়ে এ সুরঙ্গের মধ্যেই এদের সকলকে নিঃশেষ করে ফেলে, সেহেতু সে শয়তান তাড়াতাড়ি পাহাড়ে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে এমন উচ্চ কণ্ঠে, যা কদাচিৎ কেউ শুনে থাকবে, ডাক দিল, হে তাবুওয়ালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, বেদিনেরা এখন তার সঙ্গে রয়েছে, তোমাদের সঙ্গে যুদ্ধের জন্য তারা এখানে একত্রিত হয়েছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে এ সুরঙ্গের শয়তান। হে আল্লাহর দুশমন, আমি তোর জন্য অতি সত্তর বেরিয়ে পড়ছি। এরপর তিনি সকলকে বললেন, তোমরা সকলে নিজ নিজ আস্তানায় চলে যাও। কুরাইশদের উপর আক্রমণের জন্য আনসারদের প্রস্তুতি। শয়তানের কণ্ঠনিঃসৃত শব্দ শ্রবণ করে আব্বাস বিন উবাদা বিন নাজলাহ বললেন, ওই সত্তার শপথ যিনি ন্যায়ের সঙ্গে আপনাকে প্রেরণ করেছেন, আপনি যদি চান তাহলে আমরা কালই তরবারি নিয়ে মিনাবাসীর উপর আক্রমণ চালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এ নির্দেশ দেয়া হয়নি, অতএব আপনারা নিজ নিজ আস্তানায় যান। কাজেই লোকেরা নিজ নিজ আস্তানায় ফিরে গিয়ে শুয়ে পড়লেন। এভাবেই সকাল হয়ে গেল। ইয়াসরিবি নেতৃবৃন্দের সামনে কুরাইশদের বিক্ষোভ। এ সংবাদ কুরাইশদের কর্ণকুহরে পৌঁছিবা মাত্র অসহনীয় দুঃখে বেদনা হেতু তাদের মাঝে কলরব শুরু হয়ে গেল। কেননা মুসলিমগণের এ ধরনের অঙ্গীকার ও চুক্তির সুদূর প্রসারী বিরূপ প্রতিক্রিয়া যে তাদের জীবন ও সম্পদের উপরে হবে, সেটা ভালোভাবেই জানা ছিল। সুতরাং সকাল হওয়া মাত্র তাদের নেতা ও মাস্তানদের ভারী দল ওই চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে মদিনাবাসীদের তাঁবু অভিমুখে যাত্রা করল এবং এইভাবে আবেদন জানাল, হে খাজরাজের লোকেরা, আমরা অবগত হলাম যে আপনারা আমাদের এই মানুষটিকে আমাদের নিকট হতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন এবং আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন, অথচ আরব গোত্রসমূহের মধ্যে শুধুমাত্র আপনাদের সঙ্গে যুদ্ধ করা আমাদের জন্য অপছন্দনীয় কাজ। কিন্তু যেহেতু এই বায়আত অত্যন্ত সংগোপনে রাতের অন্ধকারে অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু খাজরাজ মুশরিকগণ এ সম্পর্কে মোটেও টের পায়নি। সেজন্য তারা বারবার আল্লাহর কসম খেয়ে বলল, সেরকম কিছু অনুষ্ঠিত হয়নি, আমরা এ বিষয়ে বিন্দুমাত্র অবগত নই। পরিশেষে বিক্ষোভে সামিল এ দল আবদুল্লাহ বিন উবাই ইবনু সুলুলের নিকট পৌঁছিল। এ বিষয়ে তার নিকট জানতে চাইলে প্রত্যুত্তরে সে বলল,
নিশ্চয়ই এটা বাজে কথা। এমনটি কিছুতেই হতে পারে না যে আমার সম্প্রদায় আমাকে এড়িয়ে আমার অগোচরে এরকম কোনো কাজ করতে পারে। আমি ইয়াসরিবে থাকতাম তাহলেও আমার পরামর্শ ছাড়া আমার সম্প্রদায় এরূপ করত না। অবশিষ্ট রইলেন মুসলিমগণ। তারা আর চোখে পরস্পর পরস্পরকে দেখলেন এবং চুপচাপ রইলেন। এমনকি হা কিংবা না বলেও কেউ মুখ খুললেন না। শেষ পর্যন্ত কুরাইশ নেতাদের ধারণা হলো মুশরিকদের কথা সত্য এবং এই কারণে তারা নিরাশ হয়ে ফিরে গেল। সংবাদের সত্যতা ও শপথকারীদের পশ্চাদ্ধাবন। মক্কার কুরাইশ নেতাগণ সম্ভবত দৃঢ়তার সঙ্গে এটাই ধরে নিয়েছিল যে এ সংবাদ মিথ্যা, কিন্তু এর অনুসন্ধানে সর্বদা লেগেই থাকল এবং শেষ পর্যন্ত নিঃসন্দেহে অবগত হলো যে অঙ্গীকার গ্রহণের ঘটনা সত্য। এ ঘটনাটি অবগত হওয়ার পর তারা অঙ্গীকার গ্রহণকারীদের প্রতি মারমুখী হয়ে ওঠে, কিন্তু যখন তারা এই সংবাদটি অবগত হলো তখন অঙ্গীকারবদ্ধ হাজিগণ নিজ নিজ গৃহাভিমুখে অনেকটা পথ অগ্রসর হয়ে গেছেন। মক্কাবাসীগণ দ্রুত পদে অগ্রসর হয়েও তাদের নাগাল পেল না। অবশ্য সাদ বিন উবাদা এবং মুনজির বিন আমরকে দেখে ফেলে এবং তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু মুনজির অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হন। অবশ্য সাদ বিন উবাদা তাদের হাতে ধরা পড়ে যান। তারা তার হাত দুটো তারই পালানোর দড়ি দ্বারা গর্দানের পিছনে বেঁধে দেয়, কষ্ট দিতে দিতে মক্কা পর্যন্ত নিয়ে যায়। কিন্তু সেখানে মুতিম বিন আদি এবং হারিস বিন হারব বিন উমাইয়া এসে তাকে ছাড়িয়ে নেন, কারণ তাদের দুজনের যে বাণিজ্য কাফেলা মদিনার পথ দিয়ে যাতায়াত করত তা সাদের আশ্রয় চলাচল করত। তাকে বন্দি করে নিয়ে যাওয়ার আনসারগণ খুব বিব্রত বোধ করতে থাকেন এবং তাকে মুক্ত করার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের জন্য সলা পরামর্শ করতে থাকেন। ইতোমধ্যে দেখা গেল যে বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি সঙ্গী সাথীদের নিকট প্রত্যাবর্তন করেছেন। এরপর সকলেই নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আকাবার দ্বিতীয় অঙ্গীকার, যাকে আকাবার বড় শপথ বলে অভিহিত করা হয়। এই অঙ্গীকার এমন এক খোলা জায়গায় সম্পাদিত হয়েছিল যা ভালোবাসা ও ওয়াদা পালন, সততা, বিচ্ছিন্ন ইমানদারদের মধ্যে সাহায্য সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, আস্থা ও বিশ্বাস, আত্মত্যাগ ও বীরত্বের উদ্দীপনায় ভরপুর ছিল। ফলে ইমানদার ইয়াসরিববাসীদের অন্তর মক্কার দুর্বল ভাইদের প্রতি দয়ামায়া ভরপুর ছিল। মক্কার অধিবাসী ভাইদের সাহায্য করার জন্য তাদের অন্তরে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না, অধিকন্তু তাদের প্রতি অত্যাচারকারীদের বিরুদ্ধে দারুণ দুশ্চিন্তা ও ক্রোধ ছিল। তাদের অন্তর ভালোবাসায় ভরপুর ছিল, যাদের না দেখে আল্লাহর ওয়াস্তে ভাই নির্ধারণ করেছিল। আর এ উৎসাহ উদ্দীপনা ও অনুধাবন শুধু একটি কল্পিত আকর্ষণের ফলই ছিল না, যা সময়ের অগ্রগতির সঙ্গে শেষ হয়ে যেতে পারে, বরং এর উৎসাহ হচ্ছে আল্লাহর প্রতি ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান ও কিতাবের প্রতি ইমান। অর্থাৎ যে ইমান অন্যায় অত্যাচারের বড় থেকে বড় শক্তির কাছেও মাথা নত করে না, যে ইমানের ওই বদৌলতে এমন সব যুগান্তকারী কর্ম ও কীর্তিমালা স্থাপিত হয়েছে এবং মানব জাতির ইতিহাসে এমন সব অধ্যায় রচিত হয়েছে যার তুলনায় অতীত কিংবা বর্তমান কোনো কালেই মিলে না, সম্ভবত ভবিষ্যতেও মিলবে না। সুবহানাল্লাহ।